সেখানকার যিনি সর্বে সর্বা ছিলেন তার পদলোহন করে পা চেটে নিজেকে ইডি সিবিআই থেকে বাঁচাতে পূর্ব মেদিনীপুরের আবেগকে দিল্লির বুকে বিক্রি করেছে। দোকান কাকা আপনি কি বলবেন? আবার বলে আমি অকৃতদান, বাবা তুমি অকৃতদান না, তুমি অকৃতজ্ঞ। যারা তোমাকে ভালোবেসে সমর্থন করেছে তাদের পকেট কেটে তুমি খাচ্ছ, লজ্জা হওয়া উচিত। অধিকারীদের খাসতালুক হলদিয়ায় দাঁড়িয়ে নাম না করে শুভেন্দু অধিকারীকে শনিবার এভাবে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তারপরই উঠল স্লোগান, কয়লা ভাইপো 11 সালের পরে মাল এসেছে, যখন নন্দীগ্রাম সিঙ্গুর পশ্চিমবাংলার লোক মারা যাওয়ার পরে ক্ষমতায় এসছে তখন দিল্লি থেকে এসছে, ওর একটাই পরিচয় ভাইপো। শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছে 1942-এর আন্দোলন শৃঙ্খল আন্দোলন, তার আদর্শে নাম লিখিয়ে এই জেলার সর্বে সর্বা যিনি নিজেকে দাবি করতেন তিনি এখন ইডি সিবিআই এর ভয়ে নিজের পিঠ বাঁচাতে দিল্লির কল্পি বাহকতা করে দিন থেকে রাত কাটাচ্ছে। একমাত্র তো দলে আমি তুলেছিলাম যে এই লোকটা বিজেপির সাথে আমাদের বন্ধু সেজে রয়েছে কিন্তু শত্রুপক্ষের লোক, আমি একমাত্র বলেছিলাম। সেই জন্য যেদিনকে বিজেপি ছাড়ে সবার আগে আমাকে আক্রমণ করেছিল। ব্যাগ গুছিয়ে যাবো, ওকে জিজ্ঞেস করছি রুচিরা নারোলাটাকে কার অ্যাকাউন্টে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভ্যাট ঢুকতো, কয়লার টাকা কার অ্যাকাউন্টে ঢুকতো, ওকে পশ্চিমবাংলার লোক ভাইপো কয়লা আর গরুর ভাইপো বলে, ওর কথার উত্তরই দেবো না। 11 সালের পরে আসা মাল আমরা খেটে খুটে এখানে সিপিএমকে তাড়িয়েছিলাম এসে ঘুরছে, ওর একটাই পরিচয় ভাইপো, ভাইপোর পরিচয় আর 2500 সিকিউরিটি বাদ দিলে ওর কিচ্ছু নেই, জিরো। আমার মাথা নত করেছে তুমি দিল্লির বুকে দুবার, তোমার মাথা নত করেছি আমি দুবার, দুটো এমপি বিজেপি থেকে ভেঙে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস জয়েন করেছে। আমি দুবার কিছু করেছি, তোমরাও দুবার কিছু করেছো, এখনো তো যদি দরজা খুলি দল উঠে যাবে। ওনার মতো ওরকম বহু লোক এর আগে বিজেপি দলটা ওঠানোর চেষ্টা করেছিলেন, যখন আমরা দুজন ছিলাম গোটা ভারতবর্ষে দুজন এমপি ছিল, তখনও বিজেপি ছিল, 302 এমপি ছিল বিজেপি, 302 এমপি সহ বিজেপি ছিল। সব মিলিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা, কৃষ্ণেন্দু অধিকারী, বিটন চক্রবর্তী, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ।